সালামু আলাইকুম। কাজী ফার্নিচার গ্যালারি থেকে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি কাজী মীর হোসেন, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো আমি 5 সিটের একটা ভিক্টোরিয়া মোগল সোফা। এই মোগল সোফাটা দেখেন, আমি আজকে কালকে আসছি আমাদের দোকানে, আমি আপনাদেরকে আজকে বিস্তারিত দেখানোর জন্য ভিডিওটা দিচ্ছি। আমাদের সোফাটা এখনও কোনো কাজ করা হয় নাই, আজকে এই সোফাটা আসছে। সম্পূর্ণ সোফাটা আমি আপনাদেরকে দেখাইতেছি, মাপ দিয়ে দেখাবো, খুব কাছ থেকে দেখেন। এটা টোটালি 5 ইঞ্চি হাতার উপরে, কাঠের উপরে নকশা করা, দেখেন সম্পূর্ণ 5 ইঞ্চি। আর এটার ঘাড়ের কাঠগুলো সম্পূর্ণ হচ্ছে, এর কাছে দেখো সম্পূর্ণ 2 ইঞ্চি ঘাড়ের উপরে 2 ইঞ্চি নকশা করা। আমাদের খাটটা সোফাটা খুব কাছ থেকে আমি আপনাদের কারুকাজগুলো দেখাইতেছি, যে ভিতরে যে এগুলো আছে। সম্পূর্ণ 3 ইঞ্চি বাতাগুলো আছে, বাতাগুলো সম্পূর্ণ 3 ইঞ্চি, দেখেন খুব কাছ থেকে আমরা আপনাদেরকে দেখাবো এটার নকশার কারুকাজগুলো। আমাদের শোরুমে কালকে আসছে। আমি সবসময় বলছি যে আমাদের ফার্নিচারগুলো আমরা যখনই আসে রাঙামাটি থেকে আসে, আমরা মূলত এগুলো রাঙামাটি থেকে তৈরি করে আনি, কাস্টমারের চাহিদা অনুযায়ী তৈরি করা হয় নকশা ডিজাইনগুলো, তারপরে এগুলো আমরা আমাদের রাঙামাটিতে আমাদের কারখানা আছে, সেখান থেকে এগুলো আমরা তৈরি করে আনি। আনার পর আমাদের শোরুমে যখন আসে, আসার পর আমরা এগুলো আপনাদেরকে কোনো কিছুই করা হয় না, জাস্ট তৈরি করে রাখার পর সেই ফার্নিচারগুলো আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই। তো মূলত আমাদের ফার্নিচারগুলো আসে রাঙামাটি থেকে, যে কথাগুলো আমি আপনাদেরকে সবসময় বলি। দেখেন আমি সবসময় আমাদের ফার্নিচারগুলো আসার পর আমি আপনাদেরকে ভিডিও দিই, পরে ভিডিও দিয়ে দেখাই। দেখানোর উদ্দেশ্যটা এটাই, আপনারা মূলত আগে দেখেন যে আমি আমাদের যে ফার্নিচারগুলো আমরা আপনাদেরকে দেখাই। আপনাদের ভালো লাগবে কি না জানি না, কিন্তু আমরা সত্যনিষ্ঠভাবে সৎভাবে ব্যবসা করতে চাই, এবং অনেস্টলি আমরা ব্যবসাগুলো আমরা ফার্নিচারগুলো তৈরি করে আপনাদেরকে দেখাই, এই জন্যে যাতে আপনারা বুঝতে পারেন আমরা আপনাদেরকে দেখানোর জন্য, বিশ্বাসের সাথে ব্যবসা করার জন্য, যে আমরা আসলে আপনাদেরকে কখনো ঠকানোর চেষ্টা করি না, 2 নম্বর কিছু করারও চেষ্টা করি না। মূলত এই জন্যই আমাদের ভিডিওগুলো আমরা আগে দেই, ভিডিওতে আপনাদেরকে দেখাই। এই ফার্নিচারটা আমাদের শোরুমে কালকে আসছে, আসার পর আমরা আজকে আপনাদেরকে ভিডিও করতেছি, দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে আমরা ফার্নিচারগুলোতে কী কোয়ালিটির কাঠগুলো ব্যবহার করি। আমরা সবসময় চেষ্টা করি এক নাম্বার কাঠ, আর এই 1 নম্বর কাঠগুলোই পাওয়া যায় চিটাগাং পার্বত্য এলাকা, যে পাহাড়ি এলাকায় যে পাহাড়ি কাঠগুলো আছে সেখানে খুব ভালো মানের কাঠ পাওয়া যায়। এই ফার্নিচারগুলো কিন্তু আপনারা ঢাকাতেও পাবেন, কিন্তু এই ধরনের কাঠ বা এই গুণগত মানের এই নকশার কারুকাজ এগুলো ঢাকাতে হয় না। তো আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফার্নিচারগুলো দেখাইতেছি, দেখেন পায়াগুলো, এখানে টি টেবিল আছে 2টা, কর্নার টেবিল আছে 1টা, কর্নার টেবিলগুলোও খুব সুন্দর কারুকাজ। দেখেন আমি একবার আপনাদের খুব কাছ থেকে দেখা গেছে ফাইবারগুলো, চিটাগাং সেগুনের ফাইবারগুলো দেখা যায়, এগুলো কিছুই করা হয়নি, তৈরি করার পর এইভাবে চলে আসছে। তা আমরা আনার পর যখন আমাদের অর্ডার হয়, কাস্টমার আমাদেরকে বলে যে ভাই আমাদেরকে এইভাবে কালার করেন, সেই অনুযায়ী আমরা কালার করি। লিকার হইতে পারে, হাতের বানিশ হইতে পারে, যার যেটা ভালো লাগে, মূলত আমরা ওইভাবেই বানিশ করি। এখন এখানে এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 2। তো 1 1 পিস, 2 2 পিস, 2 2 2 পিস। এখানে আমি খুব কাছ থেকে নকশাগুলো আপনাদেরকে দেখাই। আমাদের এখানে আমি আপনাদেরকে আগেই বলছি যে আমাদের এখানে আমাদের ছোট দোকান, জায়গার স্বল্পতা, আসলে ফার্নিচারের জন্য অনেক বেশি জায়গার প্রয়োজন হয়। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের জায়গার সমস্যার সমাধান হবে। তো দেখেন টি টেবিলের পায়াগুলা, টি টেবিলের পায়াগুলা দেখেন, আমি আপনাদেরকে মাপ দিচ্ছি। করতে যাবো না,
তো আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখালাম, আশা করি আপনাদের ধারণা হবে। আমি এখন আপনাদেরকে ধরো আমি এখন আপনাদেরকে প্রাইসটা বলে দিব, প্রাইসটা বলে দিব। এটা 65,000 টাকা হাতের বার্নিশ, লিগার নিলে পড়বে 75,000 টাকা। তো আপনারা যদি আমার ভিডিওটা দেখবেন, আশা করি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমরা উদ্যোক্তা, আপনাদের সহযোগিতা কামনা করি, আপনাদের একটু সহযোগিতা, আমরা আমাদের ব্যবসাটাকে সামনে নিতে পারবো। সবসময় আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখি, এতে আপনাদের কোনো পয়সা খরচ হবে না। যদি আপনারা আমার ভিডিওটা দেখেন, প্লিজ।